Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the link. ভারতে ইন্টারনেটের সবচেয়ে বেশি সার্চ হওয়া পর্ন তারকা মিয়া খলিফার নাম সবার উপরে উঠে আসায় সবাই একটু নড়ে চড়ে বসেছে। জানার চেষ্টা করছে কেই মিয়া খলিফা। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কেই মিয়া খলিফা। আজকে আমাদের বায়োগ্রাফি ডায়েরি মিয়া খলিফার জীবনী সম্পর্কে। মিয়া খলিফা হলেন একজন আমেরিকান পর্ন স্টার। মিয়া খলিফার পূর্ববর্তী নাম হলো মিয়া ক্যালিস্টা। তিনি পরে নাম চেঞ্জ করে মিয়া খলিফা হয়েছেন। তিনি 10 ফেব্রুয়ারি 1993 সালে লেবাননের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর মিয়া খলিফা 2000 সালে লেবানন থেকে আমেরিকা শিফট হয়ে যান। তিনি পড়াশোনার জন্য আমেরিকার নামকরা ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ইয়েল পাস হতে ভর্তি হয়ে যান। এখান থেকে মিয়া খলিফা হিস্টোরিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। মিয়া খলিফা আমেরিকার একটি রেস্টুরেন্টে কাজ করত। ঠিক সে সময় একজন কাস্টমার এসে মিয়াকে বলে, আমি একজন প্রডিউসার এবং পর্ন ফিল্ম ডাইরেক্টর। মিয়াকে পর্ন ফিল্মে কাজ করার জন্য অফার করে। তখন মিয়া কোনো ভাবনা চিন্তা না করেই হ্যাঁ বলে দেন। কিন্তু যখন পর্ন ফিল্মে মিয়া কাজ করবে বলে রাজি হয়ে যায়, তখন মিয়ার পরিবারের লোকজন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং মিয়াকে বাড়ি থেকে বার করে দেয়। কারণ মিয়ার ক্যারিয়ারের এই ডিসিশন ওর পরিবারের একদমই পছন্দ হয়নি। তবু মিয়া ভেঙে পড়েনি, একটানা পরিশ্রম করে যান। 2014 সালে মিয়া অ্যাডাল ইন্ডাস্ট্রি জয়েন করে নেয়। তখন তার নাম চেঞ্জ করে মিয়া খলিফা হয়ে যান। 22 বছর বয়সে অ্যাডাল ইন্ডাস্ট্রি তিনি জয়েন করেছিলেন। তারপর ডিসেম্বর 2014 সালে মিয়া খলিফার প্রথম পর্ন ফিল্ম রিলিজ হয় এবং 3-4টে পর্ন ফিল্ম করার পরে তার জনপ্রিয়তা বেড়ে যায়। তারপরে পর্ন ওয়েবসাইটে সবচেয়ে বেশি সার্চ করা পর্ন স্টার হয়ে ওঠেন। এই হলো মিয়া খলিফার সংক্ষিপ্ত জীবনী। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।